ভ্যাক্টর দ্বিতীয় অধ্যায় এই ভ্যাক্টর পদার্থবিজ্ঞানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শুধু পদার্থবিজ্ঞান নয় আমরা গণিত কিংবা বিজ্ঞানের যে কোনো শাখার জন্যে এটি খুবই গুরুত্বপূর্ণ আমরা এখানে ভেক্টরের যে মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলি নিয়ে আলোচনা করব পরবর্তীতে আমরা ভ্যাক্টর বীজগণিত সম্পর্কে আলোচনা করব এবং তারপরে পদার্থবিজ্ঞানের অন্যান্য যে অধ্যায়গুলো আছে সেগুলি একের পর এক ধারাবাহিকভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব তো প্রথমেই ভ্যাক্টর কেন প্রয়োজন হলো পদার্থবিজ্ঞানে আমরা অসংখ্য রাশি ব্যবহার করি এই রাশিগুলো কে দুইটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে তাহলে প্রথমে আমরা জেনি রাশি কাকে বলে আমাদের বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা রাশি বলি যেমন বস্তুর দৈর্ঘ্য ভর সময় স্মরণ তরণ এসবই কিন্তু রাশি বস্তু জগতে আমরা এগুলি পরিমাপ করে এগুলির মান বের করি তাই তাদেরকে আমরা রাশি বলি আমাদের পদার্থবিজ্ঞানে এ সকল রাশিকে আমরা ভৌত রাশি বলি তাহলে ভর সময় স্মরণ তরণ এই জিনিসগুলো হচ্ছে ভৌত রাশি ধর্ম এবং বৈশিষ্ট্য অনুসারে এ সকল ভৌত রাশিকে দুটি ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে সদিক রাশি বা দিক রাশি বা রাশি যা আমরা এই অধ্যায়ে আলোচনা করব এবং অন্যটি হচ্ছে অধিক রাশি বা নির্দিক রাশি বা স্কেলা রাশি তাহলে যতগুলো রাশি আমরা আলোচনা করব এই সবগুলোই এই দুটি শ্রেণীর যে কোনো একটি শ্রেণীর অন্তর্ভুক্ত হবে আমরা যদি কোনো বস্তুকে বল প্রয়োগে টানার চেষ্টা করি তাহলে এই বল শুধু প্রয়োগ করলেই হবে না এই বল প্রয়োগের একটি নীতি থাকতে হবে একটি নির্দিষ্ট দিকে বল প্রয়োগ করতে হবে যেমন আমরা তিনশো নিউটন বল যদি বিপরীত দিকে প্রয়োগ করি উভয় দিকে যদি আমরা তিনশো নিউটন বল প্রয়োগ করি যতই চেষ্টা করি না কেন বস্তুটির গতির অবস্থার কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা বলতে পারি যে বল প্রয়োগের ক্ষেত্রে এখানে কোন দিকে বলটি প্রয়োগ করছি সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আবার তার চেয়ে কম বল প্রয়োগেও কিন্তু বস্তুর গতির প্রয়োগ অবস্থার পরিবর্তন করা যায় যেমন একদিকে তিনশো নিউটন বল প্রয়োগ করা হচ্ছে অপর দিকে দুইশো নিউটন বল প্রয়োগ করা হচ্ছে কিংবা একই দিকে দুইটি বল প্রয়োগ করা হচ্ছে তাহলে এক্ষেত্রে বস্তুর গতির পরিবর্তন হবে তাহলে দেখা যাচ্ছে বল প্রয়োগ করার ক্ষেত্রে আমরা অবশ্যই বলটি কোন দিকে প্রয়োগ করছি সেই বিষয়টি বিবেচনা করব। এই এরকম যে সকল জায়গায় যে সকল রাশির ক্ষেত্রে বস্তুর মানের সাথে সাথে কোন দিকে প্রয়োগ করা হচ্ছে অর্থাৎ বস্তুর দিকটি বিবেচনা করা হয় সেই সকল রাশিগুলোকে আমরা ভ্যাক্টো রাশি বলি আবার দশ কেজি ভরের কোনো ভাটকারার সাথে যদি আমরা তুলনা করি তাহলে দুটি পাঁচ কেজি ভরের বাটকারা দিলেই দশ কেজি ভরের বাটকারার সমান হয়ে যায় এক্ষেত্রে দিকের কোনো প্রয়োজন হয় না কিংবা এই দশ কেজি বাটকারা পাঁচ কেজি এবং তার সাথে সাত কেজি বা আট কেজি যুক্ত করে করা সম্ভব হয় না দুটি পাঁচ কেজি ভরের বাটকারা দিয়েই দশ কেজি করা সম্ভব এক্ষেত্রে যদি আমরা যুগের ধারা চিন্তা করি তাহলে পাঁচ যুগ পাঁচ সমান দশ অর্থাৎ সাধারণ যে গাণিতিক নিয়ম আছে সেই গাণিতিক নিয়মেই কিন্তু এখানে আমরা হিসাব করতে পারছি এই ধরনের রাশিগুলোকে আমরা বলি স্কেলা রাশি অথবা অধিক রাশি পদার্থবিজ্ঞানে এরকম স্কেলা রাশি এবং রাশি এগুলি অসংখ্য রয়েছে তো আমরা রাশির সংজ্ঞাটিকে এভাবে দিতে পারি যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্যে মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাকেই আমরা রাশি বলি তো আমরা যদি আমাদের পাঠ্যসূচিতে যে সকল রাশিগুলো আছে সেই রাশিগুলো একটি তালিকা করি তাহলে ভেক্টর রাশির তালিকা আমরা পাবো স্মরণ বেগ তরণ মন্দন বল ভরবেগ অবিকর্ষজ তরণ চুম্বক প্রাবল্য বৈদ্যুতিক প্রাবল্য ভূচুম্বকের আনুভূমিক প্রাবল্য ওজন পৃষ্ঠটান সান্দ্রতার গুণাঙ্ক বলের ভ্রামক বা টর্ক কৌণিক বর্বেগ চম্বক দৈর্ঘ্য বিনতি অর্থাৎ পদার্থবিজ্ঞানে এই সকল বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে ভ্যাক্টর হিসাবে এছাড়াও আরও কিছু বিষয় আছে তবে আমাদের মোটামুটি ভ্যাক্টরের যে একটি তালিকা যদি আমরা তৈরি করি তাহলে এইগুলি আমরা পাব তবে মনে রাখতে হবে শুধু মান এবং দিক থাকলেই ভ্যাক্টর হবে এরকম নয় ভ্যাক্টরের জন্যে আলাদা বীজগাণিতিক আলাদা নিয়ম আছে অর্থাৎ ভ্যাক্টর যোগ বা বিয়োগ বা গুণ এগুলি করার জন্যে আলাদা নিয়ম আছে ওই নিয়মগুলো মেনে যে সকল রাশির গাণিতিক গণিত করা হয় সেই সেইগুলিকে আমরা বলছি ভ্যাক্টর রাশি উদাহরণ হিসাবে এখানে আমরা কিন্তু প্রবাহমাত্রার কথা বলি নাই কারণ অনেকের ধারণা হতে পারে যে প্রবাহ মাত্রা আমরা তো জানি যে প্রবাহমাত্রা মাত্রা সার্কিটের মধ্য দিয়ে ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে প্রবাহিত হয় অর্থাৎ এক্ষেত্রে কিন্তু একটি দিকের ব্যাপার আছে আবার তার মানও আছে সুতরাং আমরা মনে করতে পারি যে এটি হয়তো ভেক্টর রাশি আসলে কিন্তু তা নয় এর একটি কারণ আছে কারণ প্রবাহমাত্রা হিসাব করার জন্য আমরা সাধারণ যে গাণিতিক নিয়ম আছে সেই গাণিতিক নিয়মেই কিন্তু আমরা হিসাব করতে পারি কোথাও যদি দুই এম্পিয়ার প্রবাহ আরেক জায়গায় তিন এম্পিয়ার প্রবাহ তাহলে মোট প্রবাহ হচ্ছে পাঁচ এম্পিয়ার তো এক্ষেত্রে কিন্তু ভেক্টরের যে আলাদা গাণিতিক যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো এখানে প্রয়োজন হয় না যেমন করে বল বা তরণের ক্ষেত্রে প্রয়োজন হয়েছিল তো সুতরাং প্রবাহমাত্রাকে আমরা ভ্যাক্টর রাশি বলব না তো এবার আসি স্কেলার রাশি সম্পর্কে তো আমরা যে সকল রাশিকে শুধুমাত্র মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় তাদেরকে আমরা স্কেলার রাশি বলছি পদার্থবিজ্ঞানে যে সকল স্কেলার রাশি নিয়ে আলোচনা করা হয় সেগুলো হলো দ্রুতি ভর কাজ ক্ষমতা শক্তি তাপ চাপ চৌম্বক এবং বৈদ্যুতিক বিভব সময় তাপমাত্রা আয়তন জড়তার ভ্রামক মহাকর্ষ বিভব চার্জ স্থিতিস্থাপক গুণাঙ্ক দৈর্ঘ্য ইত্যাদি এই রাশিকে নির্দেশ করার জন্য দুটি উপায় রয়েছে একটি হচ্ছে জামাতিক জ্যামিতিক উপায় অর্থাৎ জ্যামিতির যে বিভিন্ন চিত্র অথবা নিয়মগুলো মেনে রাশিকে নির্দেশ করা হয় আরেকটি হচ্ছে গাণিতিক উপায় বা অক্ষরের সাহায্যে তাহলে জ্যামিতিক উপায় হচ্ছে কতগুলো চিত্রের মাধ্যমে রাশিকে নির্দেশন করা হবে আর গাণিতিক উপায় হচ্ছে অক্ষর কিংবা সংখ্যা কিংবা কোনো সমীকরণ ইত্যাদির মাধ্যমে আমরা রাশিকে নির্দেশ করতে পারি জ্যামিতিক উপায়ে কীভাবে নির্দেশ করে আমরা একটু দেখি এক্ষেত্রে রাশিকে একটি তীর চিহ্নিত সরল রেখা দ্বারা নির্দেশ করা হয় যেমন আমরা এখানে একটি তীর চিহ্ন দেখতে পাচ্ছি রেখাটির দৈর্ঘ্য রাশিটির মান এবং তীর চিহ্নটি দিক নির্দেশ করে অর্থাৎ যেই দিকে চিহ্ন আছে সেটি নির্দেশ করবে ভ্যাক্টরটি ওই দিকে ক্রিয়ারত অপরদিকে এই যে রেখাটি তার দৈর্ঘ্য যতটুকু সেটি হচ্ছে তার মান যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি এই স্কেলে শূন্য থেকে টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ একক হচ্ছে এই রেখাটির দৈর্ঘ্য সুতরাং এই ভ্যাক্টরটির মান হচ্ছে পঁচিশ একক এবং এই যে চিত্রে ও পি যে রেখাটি আছে তার দৈর্ঘ্য নির্দেশ করবে রাশিটির মান এবং চিহ্নটি নির্দেশ করছে তার দিক এই রাশিকে জেমিদিক উপায়ে নির্দেশ করার সময় আমরা এই যে ওপি ভ্যাক্টরটি আছে তার উপর একটি চিহ্ন দিয়ে লিখতে পারি আর তার মানকে আমরা পরম মান আকারে লিখতে পারি আর ও থেকে পি পর্যন্ত রেখাটি ওই ভ্যাক্টরটিকে নির্দেশ করছে এখানে ভেক্টরটি যেখান থেকে যাত্রা শুরু করলো অর্থাৎ এক্ষেত্রে ও বিন্দুটি হচ্ছে তার পাদবিন্দু এবং পি বিন্দুটি হচ্ছে তার শীর্ষবিন্দু পাদবিন্দুকে আমরা সূচনা বিন্দু প্রারম্ভিক বিন্দু অথবা আদি বিন্দু বলে থাকি আর শীর্ষবিন্দুকে প্রান্তিক বিন্দু বলে থাকি গাণিতিক উপায়ে আমরা অক্ষরের সাহায্যে ভেক্টর রাশিকে প্রকাশ করি এক্ষেত্রে নিচের অনেকগুলো অনেক অনেকভাবেই এটাকে প্রকাশ করা যায় যেমন এই রাশির উপরে একটি তীরচিহ্ন দিয়ে অর্থাৎ একটি অক্ষরের উপরে একটি তীরচিহ্ন দিয়ে ভ্যাক্টর রাশিকে প্রকাশ করা যায় এবং এই তীর চিহ্ন তীর চিহ্ন চিহ্নিত যে অক্ষরটি আছে অক্ষরটির পরমানটি হবে ওই ভ্যাক্টরের মান অথবা রাশিটির সংকেতের নিচে একটি চিহ্ন দিয়েও কিন্তু রাশিকে প্রকাশ করা যায় অথবা উপরে একটি বার চিহ্ন দিয়েও প্রকাশ করা যায় অথবা ওই ওই রেখাটির নিচে একটি বার চিহ্ন দিয়েও রাশিকে প্রকাশ করা যায় তাহলে এভাবে অসংখ্য উপায়ে রাশিকে আমরা প্রকাশ করতে পারি আবার বিশেষ ক্ষেত্রে কখনো কখনও ভ্যাক্টরাশিকে মোটা হরফের মাধ্যমেও প্রকাশ করা হয় এটি সাধারণত ছাপার অক্ষরে যখন কোনো ভ্যাক্টর রাশিকে লিখে প্রকাশ করা হয় বই পুস্তকে তখন আমরা কি করি মোটা হরফ লিখে আমরা ওই ভ্যাক্টর রাশিকে প্রকাশ করি আর যদি ওই হরফটি চিকন অক্ষরের হয় তাহলে আমরা এটি ধরে নিব যে এটি হচ্ছে ভেক্টরের মান আবার একক ভেক্টর প্রকাশ করার জন্যে একটি বিশেষ ব্যবস্থায় একক ভেক্টরকে প্রকাশ করা হয় কোনো অক্ষরের উপরে ক্যাপ চিহ্ন অর্থাৎ টুপি চিহ্ন দিয়ে ওই ভেক্টরকে যদি প্রকাশ করি আমরা তাহলে বুঝবো এটি হচ্ছে একক ভেক্টর একক ভেক্টর সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব তবে সাধারণত ইটা অক্ষরের উপরে একটি ক্যাপ ক্যাপচিহ্ন দিয়ে কোনো ভেক্টরের একক ভেক্টরকে প্রকাশ করা হয় অথবা যে কোনো অক্ষর যেমন একটি স্মল এ দিয়ে উপরে চিহ্ন দিয়েও আমরা একক ভেক্টর হিসাবে প্রকাশ করতে পারি তো আমরা ক্ষেত্রে আমরা এ এর উপর একটি ভেক্টর চিহ্ন দিলাম অর্থাৎ তীর চিহ্ন দিলাম তাহলে আমরা বুঝব এ হচ্ছে একটি ভেক্টর এটি গাণিতিক উপায়ে প্রকাশ এখানে স্মল এ লিখে একটি তীর চিহ্ন দিলাম তার মানে বোঝা গেল এটিও একটি ভেক্টর। এটি কিন্তু একক ভেক্টর নয় কারণ একক ভেক্টর হলে এখানে তীর চিহ্ন থাকবে যেমন ক্ষেত্রে এ এর উপর একটি ক্যাপ চিহ্ন আছে সুতরাং এটি একক ভ্যাক্টর এক্ষেত্রে ক্যাপিটাল এ কিন্তু যেহেতু উপরে একটি টুপি চিহ্ন আছে সেই জন্যে এটি হচ্ছে একটি একক ভেক্টর তার মানে স্মল লেটার অথবা ক্যাপিটাল লেটার অর্থাৎ যে কোনো লেটারের উপরে যখন তীর চিহ্ন থাকবে তখন সেটি হবে ভ্যাক্টর আর যখন যে কোনো লেটারের উপরে যখন ক্যাপ চিহ্ন থাকবে তখন সেটি হবে একক ভেক্টর এখানে একটি গ্রাফ দিয়ে আমরা জ্যামিতিক উপায়ে ভেক্টরকে প্রকাশ করলাম ভেক্টরটির মান হচ্ছে টোয়েন্টি একক তার আদিবিন্দু হচ্ছে জিরো ফাইভ কমা ওয়ান জিরো অর্থাৎ আদিবিন্দুটি এক্স অক্ষ থেকে শূন্য পাঁচ এবং ওয়াই অক্ষ থেকে দশ ঘর দূরে অবস্থিত এবং শীর্ষবিন্দুটি এক্স অক্ষ থেকে পঁচিশ ঘর এবং ওয়াই অক্ষ থেকে দশ ঘর দূরে অবস্থিত তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই রাশিটি টোয়েন্টি একক অর্থাৎ বিষ ঘর এক্স অক্ষ থেকে কেটেছে সুতরাং এই ভ্যাক্টরটির মান হচ্ছে টোয়েন্টি ভ্যাক্টরটির মান হচ্ছে বিষ একক তাহলে এই ভ্যাক্টরটিকে আমরা লিখতে পারি ভি সমান টোয়েন্টি আই এইখানে আইটি হচ্ছে একক ভেক্টর তার উপরে ক্যাপচিহ্ন আছে মনে রাখতে হবে এক্স অক্ষের দিকে কত ঘর গেল সেটি বোঝানোর জন্যে আই নামক একক ভেক্টর ব্যবহার করা হয় এটিকে আই তো একক ভেক্টর বলে পরবর্তীতে আমরা আই তো একক ভেক্টর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাহলে এ পর্যন্ত ভেক্টর নিয়ে আমরা যা যা আলোচনা করলাম বিষয়টি হচ্ছে এরকম যে ভ্যাক্টর রাশিকে প্রকাশ করার জন্যে মান দিক উভয়ের প্রয়োজন হবে স্কেলার রাশির ক্ষেত্রে সম্পূর্ণরূপে প্রকাশ করতে গেলে এরকম মান দিক উভয়ের প্রয়োজন হয় না এবং আমরা দেখলাম যে দ্রুতি ভর কাজ ইত্যাদি এই জিনিসগুলো হচ্ছে স্কেলার রাশি অপরদিকে স্মরণ ওজন ব্যাগ তরণ বল ইত্যাদি এইগুলি হচ্ছে ফ্যাক্টর রাশির উদাহরণ কমপক্ষে একটি রাশির মান শূন্য না হলে গুণফল শূন্য হতে পারে এটি স্কেলার রাশির ক্ষেত্রে প্রযোজ্য কমপক্ষে একটি রাশির মান শূন্য না হলে গুণফল শূন্য হতে পারে না যেমন পাঁচ গুণন শূন্য সমান হচ্ছে শূন্য কিন্তু পাঁচ গুণন পাঁচ বা পাঁচ গুণন তিন কখনই কিন্তু শূন্য হবে না এটি হচ্ছে স্কেলার রাশির বৈশিষ্ট্য কিন্তু ভ্যাক্টরের ক্ষেত্রে উভয়টি শূন্য না হলেও কিন্তু শূন্য এ ক্রস বি যদি মাঝখানে নাইনটি ডিগ্রি হয় তাহলে শূন্য হয় টু ফাইভ গুণন ফাইভ শূন্য হয় না তাহলে ভ্যাক্টর রাশির ক্ষেত্রে যে দুটি রাশির কোনোটির মানও যদি শূন্য না হয় তাহলেও কিন্তু রেজাল্ট শূন্য হতে পারে এটি হচ্ছে ভ্যাক্টরের বিশেষ গাণিতিক নিয়ম এক্ষেত্রে আমরা জানি রাশির মান আছে কিন্তু দিক নাই কিন্তু রাশির মান দিক উভয় আছে তো আমরা বলবো যে রাশির যে যোগ বিয়োগ গুণ ভাগ এই জিনিসগুলো ভ্যাক্টরের যে সাধারণ নিয়ম আছে সেই সাধারণ নিয়মে হয় কিন্তু রাশির ক্ষেত্রে যুগ বিয়োগ গুণ স্বাভাবিক নিয়মে হয় না স্কেলা রাশির ক্ষেত্রে যুগ বিয়োগ গুণ বাঘ স্বাভাবিক নিয়মে হয় দুটি অধিক রাশির গুণফল সর্বদা একটি অধিক রাশি হয় যেমন পাঁচ পাঁচ গুণ করলে কখনোই কিন্তু রাশি হবে না কারণ দুটি হচ্ছে স্কেলার রাশি কিন্তু দুটি রাশি গুণ করলে তার মান তো থাকবেই এবং ওই রাশিটি কখনো স্কেলার হতে পারে কখনো ভ্যাক্টর হতে পারে এটি নির্ভর করবে গুণের ধরনের উপরে তার উপর ভিত্তি করে রাশিকে আবার রাশির গুণকে আবার দুই ভাগে ভাগ করা হয় এগুলি নিয়ে আমরা বিশদ আলোচনা করব তো আজকের আলোচনায় আমরা মোটামুটি ভ্যাক্টর রাশি